কালকে সারাদিন মধ্যরাত পর্যন্ত কি ঘটনা ঘটলো, এত বড় বর্বরতা নিষ্ঠুরতা আমরা পাকিস্তান আমলে অন্তত আমি দেখেছি বলে মনে পড়ে না। মেয়েদের যেভাবে পিটাচ্ছে ছবি দেখেছেন, মেয়েরা যে টেলিভিশনের সামনে কিংবা অন্যান্য ইউটিউব বা অন্যান্য মাধ্যমের সামনে সে কাঁদছে সেটা দেখলেই আপনার মন কাঁদবে, এত বড় বর্বরতা সারা দেশ জুড়ে। কেন? আমি আজকে কয়েকজন বুদ্ধিজীবী বিবৃতি দেখলাম, কি বলে এরা, আমরা সবাই রাজাকার, এই রাজাকারের পক্ষে যারা স্লোগান দেয়। ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ ছাত্রলীগ তাদের দেখে নেবে। আরে এই ছাত্ররা তো বলে নাই যে তারা রাজাকার, এদেরকে রাজাকার বলেছে এই মহিলা যাকে আগে কোর্ট রায় দিয়েছিল রং হেডেড বলে। রং হেডেড মানে কি? রং হেডেড মানে যার মাথার ঠিক নাই। আচ্ছা ভাবেন, ভাবেন আমেরিকান ইলেকশনে বাইডেন প্রেসিডেন্সিয়াল ডিবেটে প্রথম, আমেরিকান ইলেকশনে প্রেসিডেন্সিয়াল ডিবেটে প্রথম যখন বাইডেন ফল্টার করলেন, একজনের নাম বলতে পারলেন না, ভুল করে আরেকজনের নাম বললেন, পরে সংশোধন করে আবার অরিজিনাল নাম বললেন, শুধু এই কারণে সবাই মনে করলো তার স্মৃতি বিভ্রাট হয়েছে, উনি ঠিক পথে সব কথা মনে করতে পারেন না, তার নেতা থাকা উচিত না। সমগ্র আমেরিকাতে সেটা চলছে। আর আমাদের দেশে একজন মানুষ প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি প্রথম বলেছেন একটু আগে আমি যেটা বললাম, আর তারপরে এই কোটার আন্দোলনে তিনি যে কাজটা করলেন, সমস্ত ছাত্ররা 18-তে যখন আন্দোলন করে তখন তিনি রাগ করে সংসদের মধ্যে বললেন আমি কোটাই বাতিল করে দিলাম। এবং খেয়াল করেন উনি আবার সংবাদ সম্মেলনে বললেন তখন আমি একটা আবেগের বা রাগে বিরক্তিতে এই কথাটা বলেছিলাম, লজ্জা করা উচিত তার। এই মহিলা কিভাবে প্রধানমন্ত্রী থাকেন? এবং তারপরে তার চাইতে দুঃখজনক বিষয় হচ্ছে তিনি এবং তার চামচা যারা তারা সবাই বলছে, এই যে যারা স্লোগান দিচ্ছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, মানে নিজেদের রাজাকার বলছে না, প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকার বলেছেন, তাই বিদ্রুপ করে বলছেন, উনি বলছেন আমাদের রাজাকার, পাল্টা স্লোগান দিচ্ছেন তুই রাজাকার তুই রাজাকার। এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। এই রাজাকার আর মুক্তিযোদ্ধার তকমানি যে দেশ শাসন করবার চেষ্টা করেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে সারা দেশকে নৃশংসভাবে শোষণ দমন নিপীড়ন করবার চেষ্টা করছেন, এই ছাত্ররা তার বিরুদ্ধে জেগেছে। ওদের ব্যাপারটা এরকম আছে জানেন, আমাকে অনেক সময় বলতেন ভাই আপনি বিরোধী দল করছেন, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছেন, কথাবার্তা বলেন কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলবেন না। কেন? উনি কি ধোয়া তুলসী পাতা, দুধে ধোয়া? উনি যদি ভুল করেন বলা যাবে না? যখন শেখ মুজিব প্রধানমন্ত্রী ছিলেন উনি যখন বলেছেন লাল ঘোড়া দাবড়ে দেবো তখন প্রতিবাদ করেনি? কিসের লাল ঘোড়া দাবড়াবে? আপনি গণতান্ত্রিকভাবে শাসন করলে সেরকম কথা বলতে পারেন না। আর গতকালকে যেটা হলো কেবলমাত্র তার সম্পর্কে সমালোচনা করেছে বলে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কী ধরনের সন্ত্রাস করেছে। আমার কথা আমি দুই লাইনে শেষ করি। হাসপাতালের বিছানায়, হাসপাতালের বিছানায় শুয়ে আমার আপনার সন্তানরা শিক্ষার্থীরা রক্তাক্ত আহ্বান করেছে। 18 সালেও যখন আন্দোলন হয়েছিল তখন কোটার যারা নেতৃত্ব দিয়েছিলেন, একটু আগে আমি তাদের এক অনুষ্ঠানে ছিলাম এই জন্য আমার দেরি হয়েছে, তখন তারা বলেছিল ওনার মধ্যে মায়ের ছবি দেখি, সামনে তাদের ছবি নিয়ে মিছিল করেছিল আর বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। মারের চোটে সোজা হয়ে গেছে, যখন আন্দোলন শেষ হয়েছে রাজনৈতিক দল করতে হয়েছে, আর এখন এই যারা আন্দোলন করছেন তারা 2 দিনের মধ্যেই সরাসরি ঘোষণা করেছেন তুই রাজাকার। আর সমস্ত বাংলার জনগণের কাছে, বুদ্ধিজীবীর কাছে, যারা লেখেন, যারা চিন্তা করেন, যারা মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তাদের কাছে আবারও বলি হাসপাতালের বিছানায় শুয়ে রক্তাক্ত শিক্ষার্থীরা আমাদের কাছে বলেছেন আমাদেরকে রক্ষা করেন, আমাদের পাশে দাঁড়ান, এই আন্দোলনের সাথে থাকেন। এটাই আজকের বাংলাদেশের, এটাই আজকের বাংলাদেশের আবেদন। এই স্বৈরাচারকে যদি উৎখাত করতে হয়, এই নৃশংস শাসনের যদি অবসান করতে হয় তাহলে তার সাথে দাঁড়াতে হবে আমাদের সবাইকে, আমাকে, আপনাকে, অন্যকে, প্রত্যেকে এই লড়াইয়ের মধ্যে অংশ নিতে হবে।